তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে তোমরা সাক্ষী থাকো যদি আমার রহমতের আশায় জান্নাতের আশায় বান্দা এই ভোর রাতে কনকনে শীতের মধ্যে দাঁড়িয়ে সালাতে সে উপস্থিত হয়ে যায় আর আমার কাছে যে জাহান্নামের আযাব এর আয়োজন রয়েছে সেখান থেকে পানা চাওয়ার জন্য যদি সে উঠে থাকে তাহলে আমি তাকে আমার কাছে থাকা জান্নাত এবং আমার কাছে থাকা জাহান্নাম থেকে মুক্তি এই উভয়টার গ্যারান্টি এবং ওয়াদা করে দিলাম শীতের মৌসুম উপলক্ষে তাহাজ্জুদের বিশেষ চেষ্টা কর তাহাজ্জুদ তো পরের কথা ফজরের নামাজই হারায় গেছে এখন মুসলমান ফজর নামাজ পড়তেই কষ্ট হয়ে যায় অনেক দিনদার মানুষ আছে চার ওয়াক্ত সালাত পড়ে কিন্তু ফজরটা পড়তে তার কি হয় কষ্ট হয় মহতরম হাজেরিন শীতের মৌসুম আসলে একজন ইমানদার শুধুমাত্র তার সামান্য সদিচ্ছা থাকলেই তিনি তাহাজ্জুদ পড়তে পারেন ফজর তো বটেই তাহাজ্জুদও পড়তে পারেন একটি হাদিস মুহাজ্জামে তবরানিতে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিছু মানুষের কাজ দেখলে আমল দেখলে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন আল্লাহর হাসাটা তার শানের সাথে যেভাবে হবে সেভাবে আমরা এর কাইফিয়ত জানি না কিন্তু হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন বান্দার কিছু আমল দেখলে এর ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যারা বহু কষ্ট উপেক্ষা করে ধরেন শীতের সময় শীতের তীব্রতা কনকনে শীত এবং ঠান্ডা এটা উপেক্ষা করে এটা সহ্য করে তারা উঠে যান এবং দাঁড়িয়ে সালাত আদায় করেন তাদের দাঁড়িয়ে এই সালাত আদায় করা এটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেন এবং ফেরেশতাদেরকে তিনি জিজ্ঞাসা করেন মা হামালা আবদি আলা মা সানা আমার বান্দা যা করলো এটা কেন করলো এই শীতে এই কষ্টে সবাই লেপে কম্বলের নিচে শুয়ে আছে আরে কনকনে শীতের মধ্যে সব ফেলে দিয়ে যুবথুবু হয়ে সে কেন দাঁড়িয়ে সালাত আদায় করছে তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব দিলেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন সব কিছু শুধু তার থেকে শুনতে চেয়েছেন তারা জবাব দেন যে আল্লাহ রাজা আমা ইনদাক ওয়া সাফাকাতা মা ইনদাক মিন মা ইনদাক আল্লাহ আপনার কাছে যে নেয়ামত আছে পুরস্কার আছে এটার প্রত্যাশায় তারা দাঁড়িয়ে সালাত আদায় করছে আর আপনার কাছে যে আযাব আছে সে আযাব থেকে পানা আছে তারা এই কাজটি করছে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে তোমরা সাক্ষী থাকো যদি আমার রহমতের আশায় জান্নাতের আশায় বান্দা এই ভোর রাতে কনকনে শীতের মধ্যে দাঁড়িয়ে সালাতে সে উপস্থিত হয়ে যায় আর আমার কাছে যে জাহান্নামের আযাব এর আয়োজন রয়েছে সেখান থেকে পানা চাওয়ার জন্য যদি সে উঠে থাকে তাহলে আমি তাকে আমার কাছে থাকা জান্নাত এবং আমার কাছে থাকা জাহান্নাম থেকে মুক্তি এই উভয়টার গ্যারান্টি এবং ওয়াদা করে দিলাম মহতরম হাজেরিন সেজন্য শীতের মৌসুমে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা উচিত রাত অনেক বড় এশার সালাত এখন সাতটায় হয়ে যায় বা সাতটায় শুরু হয়ে যায় কিছুদিন পর হয়তো আরো অনেক আগে আজান হয়ে যাবে আবার ফজর অনেক দেরিতে হবে আপনি এশার পরপর যদি শুয়ে যান আপনি ঘুমোতে ঘুমোতে ক্লান্ত হয়ে যাবেন অটোমেটিক রাতে ঘুম ভেঙে যাবে এবং যখন ঘুম ভেঙে যাবে উঠে ভোর রাতে দুই রাকাত সালাত অন্তত পড়বেন মহতরম হাজেরিন তাহাজ্জুদ যদি পড়তে না পারেন অন্তত ফজর যাতে কোন অবস্থাতেই মিস না হয় চেষ্টা করব না ইনশাআল্লাহ ফজরের নামাজ যারা নিয়মিত পড়েন এবং মসজিদে উপস্থিত হয় তারা স্বেচ্ছা মমিন হওয়ার অন্যতম একটা আলামত বহন করে কারণ মুনাফিকের জন্য ফজর নামাজে উপস্থিত হওয়াটা কঠিন কাজ আপনার যদি ফজর নামাজে নিয়মিত উপস্থিত হওয়ার সুযোগ না হয় তো আপনি নিজের ব্যাপারে নিজে চিন্তা করতে পারেন যে আপনি কি মুনাফিক না ইমানদার কারণ আসর এবং ফজর এই দুই ওয়াক্ত নামাজ হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকের জন্য অনেক বেশি কষ্টের অতএব ভাইরা আমার শীতের সময় অন্তত বিশাল বড় রাত কোনো অজুহাত চলবে না রাতে তাড়াতাড়ি শুয়ে পড়লে মোবাইল টিপা টিপি কম করলে ইনশাআল্লাহ ফজর তো বটেই আপনি তাহাজ্জুদ ভোর রাতে ফজর আজানের আগে দাঁড়িয়ে সালাত আদায় করার সুযোগ পাবেন তাহাজ্জুদের মজা তাহাজ্জুদের স্বাদ এটা যারা একবার পেয়েছে তারা জানেন যে পৃথিবীর যে কোনো স্বাদের চাইতে এই তৃপ্তি এই স্বাদ অনেক বেশি ভাইরা আমার ভোর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকবে আপনি চুপি চুপি ওযু করে কাউকে না জানিয়ে লুকিয়ে আল্লাহর সাথে কথা বলবেন নামাজ পড়ে দোয়া করবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল হয় ফেরত দেওয়া হয় না জওফুল লাইল বা রাতের শেষ অংশের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না চেষ্টা করব না ইনশাআল্লাহ